আমার নবী বলে গেছে, আমি নবী হওয়া সত্ত্বেও আমার দ্বারাই দুইটা কর্ম হয় নাই। তার একটা কর্ম হচ্ছে মা, মায়ের সাধন করতে পারি নাই, ভজন করতে পারি নাই। আরেকটা হচ্ছে বাবার কর্ম। কেননা আমি নবী তো জন্মের আগেই বাবা রে হারাইছি, আর 6 বছর বয়সে মা রে হারাইছি। বাবার বসুন সাধন আমার দ্বারাই তো হলো না, আমি তো করতে পারলাম না। ও আমার উম্মত গণ, তোমাদেরকে বলে যাই, তোমরা যদি মা বাবার ভজন সাধন কইরা, আমি নবী আমার কাছে আসতে পারো, আমি নবী কথা দিলাম, বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতে বসাবো। বাস্তব প্রমাণ মা বাবা কেমন ধরে আপনারা প্রমাণ করে দেখতে পারেন। এই জায়গায় আপনারা যারা আছেন, যাদের ঘরে মা আর বাবা এখনো বেঁচে আছে, রাত্রি 3টার উপরে বাজে, এই সময়টা কিন্তু মানুষের একটা ভালো ঘুমের সময়। একটা জিনিস প্রমাণ করে দেখবেন, যার ঘরে মা বাবা আছে এখনো, আপনি এই রাত্রিবেলা গানটা শেষ করে বাড়ি চলে যাবেন। আপনি যতই চুপে চাপে বাড়ি যান, আপনি বাড়ির উঠানো পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে মা দুঃখিনী ডাক দিয়ে কইব, বাজার কি বাড়ি আইছ না, গাইবেন মা ঘুমাও নাই, ঘরের দরজাটা খুইলা দিয়া মা কইব, বাবা রে সন্তান যদি বাড়ির বাহিরে থাকে কোনো মায়ের চোখে ঘুমাই, বাবা রে রাত্রে রাত বেশি ঘোরাফেরা কইরো না, দেশের অবস্থাটা তেমন না, আজকে মা আছে বিধায় আপনার এই খোঁজ নেওয়ার মতো মানুষ আছে, যেদিন থাকবে না আপনি 7 দিন বাড়ি না গেলেও আপনার খোঁজ নেওয়ার মতো মানুষ থাকবে না। আজকে যার হারিয়েছে মা, যার হারিয়েছে বাবা, সেই তো জানে। আবার দয়াল নবী একদিন ঈদগাহ মাঠে সবাইকে উদ্দেশ্য করে বলেছিল, হে আমার উম্মতগণ, আজকে শুনিয়ে রাখো একটা ঈদের দিন, একটা আনন্দের দিন, শুধু ঈদের নামাজ আদায় করলে তো শেষ হবে না, বাড়িতে যাই একটা কাজ বাকি আছে। সেই কাজটা হচ্ছে যার যার বাড়ি যায় মা বাবার পায়ে একটু সালাম কইল, মা বাবার সাথে নিয়ে এক মুঠো খাবার মা বাবার মুখে তুলে দিয়ে মনে রাখবে খাবারটা মা বাবা খায় না, স্বয়ং যেন আল্লাহ খায়। কথাগুলো বলে আমার নবী মাঠ থেকে বের হয়ে যায়, মাঠের একটা প্রান্তে ছোট্ট একটা বাচ্চা 7 বছরের বৈশ যার যার হয়ে কাঁদে। আমার নবী আগাইয়া যা জিজ্ঞেস করে, আজকে তো ঈদের দিন, তুমি এই জায়গায় বৈশা বৈশা কেন কাঁদো? ছোট বাচ্চাটা আমার নবীর তাকায় বলেছিল, ও হুজুর, কিছুক্ষণ আগে আপনি ভাষণ দিলেন যার যার বাড়ি যায় মা বাবার পায়ে সালাম করতে, হুজুর আপনি কি বলতে পারেন যার মা নাই সে কি করবে? আমার নবী কয়, কেন বাবা থাকলে বাবার পায়ে সালাম করবে? ওই ছোট বাচ্চাটা বলে, হুজুর যার বাবাও নাই সে কি করবে? আমার নবী কই, কেন এই ধরনের কথা তুমি বলো? ছোট বাচ্চাটা কেঁদে দিয়ে বলেছিল, হুজুর গো আমি যে বাড়ি যাই সালাম করবো, হুজুর আমার ঘরে মাও নাই, আমার ঘরে বাবাও নাই, আমি জনমের দিন আমি কাদের পায়ে সালাম করব? সকাল থেকে সারাটা দিন আমি এই জায়গায় বসে রয়েছি, আমার শাবক দিয়া কত সন্তানেরা মা বাবার পায়ে সালাম করে মাঠে যাইতেছে, আমি জনমের একটি আমি কাদের পায়ে সালাম করবো? আমার নবী দুটি চোখের পানি সাইরা দিয়ে বলেছিল, আমার এত দিনের ভাটো আগুন এমন করে জ্বালিয়ে দিল, কাঁদতে কাঁদতে চলে গেছে মা ফাতে মার বাড়ি, ফাতে মারে যে জিগায় মা গো, ও মা আলি কি বাড়ি আছে? ফাতে মা বলে, হ্যাঁ বাবা বাড়ি আছে। আমার নবী বলে, মা গো আমি তো ঘরে গেলাম, আলি রে তুই একটু ঘরে আসো। আমার নবী ঘরের ভিতরে চলে গেছে, ফাতে মা আলি রে নিয়ে ঘরে গেছে। আমার নবী কয়, মা গো আলি আর তুমি, তোমরা দুইজনে আমার একটু দু পাশে শোও তো দেখি। আমার নবী কইছে, মা ফাতে মার আলি দু পাশে শুইছে। আমার নবী আলি আর ফাতে মার মাঝখানে উপর হইয়া হাতের উপরে মাথাটা রাইখা শুইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদে।
বাবা আজকে না ঈদের দিন, আপনি কেন কাঁদে? আজকে তো একটা আনন্দের দিন, চোখের বাড়ি চাহিদা দিয়া কইছিল মাগো, আমি তোমার আর আলীর মাঝখানে শুইছি কেন জানো? কই না আমি কেন কাঁদি তা জানো? কই না কই আমি এই জন্য কাঁদি, আর আমি এই জন্য তোমাদের দুইজনের মাঝখানে শুইছি, তোমার আর আলীর মাঝখানে শুয়ে একটু বুঝতে যাই বাবা আমার ভালোবাসাটা কারে কয়। তুমি কই মাগো আমি তো জমির আগে বাবারে আনাইছি, বাবারে কোনোদিন চোখে দেখি নাই, আর 6 বছর বয়সে পারেও হারাইছি, আমি তো নবী জনমের রীতি, তাই তোমাদের দুইজনের মাঝখানে শুয়ে একটু মা বাবার ভালোবাসাটা বুঝতে চাই। আসি আমা যে এতিম হয়েছে সে এতিমের জ্বালা বুঝে, যে এতিম হয় নাই সে কোনোদিন এতিমের জ্বালাটা বুঝে না। একটা সন্তানের কাছে কাছে মা ডাকার বাবা ডাকটা যে কতটুকু মধুর, আজকে যার ঘরে আছে সে বুঝে না, আর যার চিরতরে হারিয়ে গেছে একমাত্র সেই বুঝে মা হারানোর যন্ত্রণা ডেকের বাবা হার যন্ত্রণা। এতিমি জানে এতিমের জ্বালা অন্যের বুঝে না, এই জায়গায় দাঁড়িয়ে কবি গাইলে কার কাছে কই পয়সায় একটা ব্যথা
মনের মানুষ কোথায় পাব, আমার মন পুরানো ব্যথা, ব্যথা আমি কাল বেঁচে যাব। যে দুঃখ পায় কেবল তার কাছে যাইয়া দুঃখের কথা বললে সে বুঝে, আর যে জীবনে দুঃখ পায় নাই সে কোনোদিন অন্যের দুঃখটা বুঝে না। রাত্রি শেষের দিকে আমরা যার যার মতো গন্তব্যস্থলে চলে যাব। শেষ ছোট করে একটু কথা বলে যাই বাবা, লালন সাঁইজি গানের মধ্যে বলছে সময় গেলে সাধন হয়, যতটুক সময় আমি আর আমার বাবা পালাক্ষেত্র থেকে আলাপ আলোচনা করলাম, এ পর্যায়ে এসে বাবার মুখ থেকে কিছু হারানো বিচ্ছেদ ভাবে আলোচনা শুনেছি। আমি আগে বলেছিলাম বাবা বিচ্ছেদটা সবার জন্য না, যার জীবনে কিছু হারাই নাই সে কোনোদিন বিচ্ছেদ বুঝে না, আর যারা হারাইছে একমাত্র সেই বুঝে বিচ্ছেদ হারানোটাকে। বিচ্ছেদ জিনিসটা কোনোদিনই যোগ হয় না, জীবন থেকে বিয়োগ হয়ে চলে যায়। আপনারা যারা আছেন, এখনো যারা আছেন, অনেকে আমরা অনেক কিছু হারিয়েছি, কেউ হারিয়েছি জনক দুঃখী মা, কেউ হারিয়েছি জন্মদাতা বাবা, কেউ হারিয়েছি চাতুরিকার মুর্শিদ, কেউ হারিয়েছি জোড়ার একটা বড় ভাই বা ছোট ভাই, কেউ হারিয়েছি তরিকার ভাই বোন, আবার কেউ হারিয়েছি পথ চলার সাথে। আমরা সবাই সব কিছু হারিয়েছি, শেষ মুহূর্তে আজাবি জন Oh,
আরে তোমার জন্য।